নমস্কার বন্ধুরা, রাজশ্রী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকেই বানাতে চলেছি সিলভার কাপ মাছের ঝাল। এর জন্য মাছ আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, ধুয়ে নিয়েছিলাম এবং 15 মিনিট মতো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। দিয়ে আমি অন্য মাছ ভেজে নিয়েছি, ওই একই কড়াইয়ের মধ্যে আমি আবারও মাছগুলো ভেজে নিচ্ছি। তো আমি সরিষার তেল ইউজ করেছি, আপনারাও কিন্তু তেলটা মাছ মানে পরিমাণ অনুযায়ী দেবেন, খুব বেশি দেবেন না। তো আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি, এটাকে আমি ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নেব, আপনারা একটু ফলো করবেন। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাল হয়ে গেছে, এক মানে এক সাইডে। আমরা আরও এক সাইডেই ঠিক এই একইভাবে ভেজে নেব। তবে খুন্তির সাহায্যে খুব সাবধানে কিন্তু মাছগুলোকে উল্টে দিচ্ছি, না হলে মাছগুলো ভেঙে যাবে। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো কেমন লাল লাল করে ভেজেছি, অবশ্যই ঠিক এইভাবে ভেজে নেবেন। 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, 1টি টমেটো কুচি এবং আদা রসুন বাটা। তো আমি এক যে 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা আমরা পুরো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, এবং দিয়ে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা এবং 1 চামচ পরিমাণ নুন। তো পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। আর একটা কথা বলে দিই, অনেকেই ভাবছেন যে আদা ঘষে রেখেছে, ওটা আমি অন্য মাছের তরকারি করার জন্যই রেখেছি। এতে কিন্তু আদা রসুন লাগছে আমাদের, আমার বলে দেওয়ার একটাই কারণ, নাহলে আপনারা হয়তো ভাববেন এতে আদা দিয়েছে, আদাটা দেখায়নি। আমি আদাটাও অন্য মানে নোনা মাছ করার জন্য রেখে দিয়েছি। তো আমি 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে, লাল লাল করে ভেজে নেবার পরে, এটা আমরা ততক্ষণ ভেজে ভাজবো মশলাটা, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো কিছুক্ষণ ভেজে নিয়েছি, নিয়ে আমরা এর মধ্যে 1টা টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে আমরা আবারও কিন্তু মশলাটাকে ভেজে নিচ্ছি, দিয়ে দেবো 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া। আবারও মশলাটাকে আমরা মিক্সড করে নেব। আমার রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক করবেন, লাইক করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। তো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া। আমরা আবারও কিন্তু খুন্তির সাহায্যে প্রত্যেক মশলা দেবার পরে আমরা কিন্তু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়া। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, লঙ্কার গুঁড়োর পরিমাণটা। তো দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দেব। জলটা শুকিয়ে গেলে মশলা কষতে কষতে ঠিক এইভাবে আমরা 1/2 গ্লাস জল দিয়ে দেব। তো আমি 1/2 গ্লাস জল দিয়ে দিলাম। তো এই জলটা ফুটে গেলে আমরা এর মধ্যে মাছগুলোকে একে একে ছেড়ে দেব। তো আমার রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিতে এবং একটি লাইক করে দেবেন। তো আমি মাছটাকে দিয়ে দিলাম, দিয়ে আমরা কিছুক্ষণের জন্য কিন্তু এটা রেখে দেব। আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব এই মাছের মধ্যে, যাতে নুন চিনি যে ঝাল পরিমাণটা ব্যালেন্স থাকে, সমান পরিমাণ খেতে লাগে। তো আমি বললাম 5 মিনিট মতন আমরা এটাকে ফুটিয়ে নেব। তো এটা একদম রেডি হয়ে গেছে। ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।